যা পেমেন্ট পেয়েছি তাই দিয়ে আমি রিয়েলমির এই মোবাইলটা কিনতে পারি। সব থেকে বড় ভুল যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমি ঠিকঠাক করে একটা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমি তো ভীষণই ভালো আছি। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমি আজকে কী নিয়ে ভিডিও করবো তোমাদের সাথে। আজকে আমি সুপার ডুপার হ্যাপি, ইউটিউব থেকে আমার ফার্স্ট পেমেন্ট এসে গেছে। তো আজকে ভিডিওটা হবে সেই সব জিনিস নিয়েই, আমার ইউটিউব জার্নি, ইউটিউব থেকে আমি কত টাকা পেয়েছি, অ্যান্ড সব থেকে মানে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমি ইউটিউব থেকে কী কী মানে ইউটিউবে এই জার্নিতে আমি কী কী ভুল করেছি, আমি অজস্র ভুল করেছি, সেই কী কী ভুল আমি করেছি সেগুলো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করে দেবো, যাতে তোমরা যারা নতুন ইউটিউব স্টার্ট করবো ভাবছো বা সবে সবে চ্যানেল শুরু করেছো তোমাদের জন্য এই জিনিসটা কিন্তু খুবই হেল্পফুল হবে। তো চলো আর বকবক না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। চলো একেবারে শুরু থেকে স্টার্ট করা যাক। আমি আমার এই চ্যানেলটা স্টার্ট করি 2021 17th of December, মানে 17th of December আমি ফার্স্ট ভিডিও দিই, যেটা ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও। আর আমি চ্যানেলটা ক্রিয়েট করি তার আগের দিন, মানে 16th of December। তো আমি পরপর বেশ কটা ভিডিও দিই, কিন্তু এই চ্যানেলটার আগেও আমার আরেকটা চ্যানেল ছিল, মানে যেটা আমি 2021 ক্রিয়েট করেছিলাম, ওটা মোটামুটি ওই ফেব্রুয়ারি ওরকম নাগাদ, যখন মানে মোটামুটি ভরা লকডাউন চলছিল। সো ওই চ্যানেলটা ছিল একটা এডুকেশন বেসড চ্যানেল, ওখানে আমি এরকম স্টাডি রিলেটেড ভিডিও দিতাম, কিন্তু ওই চ্যানেলটাকে আমি কন্টিনিউ করি না, মানে আমার কী হয়েছিল আমি জানি না, কয়েকদিন ভিডিও দিতাম, প্রথম প্রথম বেশ কটা ভিডিও দিয়েছিলাম, তারপরে আর আস্তে আস্তে ভিডিও দেওয়া হতো না। দেন বেশ কদিন আর কোনোরকম ইউটিউবের সঙ্গে যোগাযোগ নেই, তারপরে আমি আবার ভাবলাম যে না আরেকটা অন্যরকম চ্যানেল ক্রিয়েট করা যাচ্ছে, এমন একটা চ্যানেল হবে যেখানে আমি মোটামুটি সব করতে পারবো, আমি যা পারি সেগুলো আমি করতে পারবো। দেন আমি এই চ্যানেলটা স্টার্ট করি, যেমন 17th of December। সব থেকে বড় ভুল যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমি ঠিকঠাক করে একটা নিশ ঠিক করিনি, যে কার মানে কার ওপর আমি ভিডিও দেব। আমি সব রকম, তোমরা যদি আমার চ্যানেলটা দেখো দেখতে পাবে, সব রকম বিষয়ের ওপরে কিন্তু আমি কম বেশি ভিডিও দিয়েছি, এটা হচ্ছে আমার সব থেকে বড় ভুল হয়েছে। কারণ ইউটিউব দেখে যে তোমার মানে ইউটিউব আমার ভিডিও দিয়ে রেকমেন্ড করবে, ধরো আমি আজকে হেয়ারস্টাইলে ভিডিও দিচ্ছি, দুদিন পর আমি আবার একটা ট্রাভেল রিলেটেড ভিডিও দিচ্ছি, তো ইউটিউব বুঝে পায় না যে কীরকম অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পাঠাবে। সো ইউটিউবের রিচটাও কিন্তু তখন পাওয়া যায় না, ওই জন্য তোমরা চেষ্টা করবে একরকম রিলেটেড ভিডিও করা, যাতে তোমাদের রিচটা ঠিকঠাক ইউটিউবও বুঝতে পারে যে হ্যাঁ এই কন্টেন্ট ক্রিয়েটার এই রকম ভিডিও করে, তো আমি এই এই রকম অডিয়েন্সের কাছে এর ভিডিওটা পাঠাবো। সো এই হচ্ছে একটা বড় ভুল, অবশ্যই কিন্তু ভালো মতো ভেবে চিনতে নিজের কী পারো সেই রকম ভেবে চ্যানেলটা ক্রিয়েট করবে। সব থেকে বড় আরেকটা ভুল যেটা আমি করেছি সেটা হচ্ছে আমি আমার চ্যানেলে রেগুলার ছিলাম না, আমি আমার এই চ্যানেলেও রেগুলার ছিলাম না। তোমরা যদি দেখো আমি আগে মানে ফার্স্ট দু মাস পরপর ভিডিও দিয়েছি, তারপরে আমি মানে আজকে ভিডিও দিচ্ছি তো এক মাস পরে গিয়ে আবার একটা ভিডিও দিচ্ছি, এটা একদমই করা উচিত না, নয়তো রিচটা ডাউন হয়ে যায়। আমার ক্ষেত্রেও যেটা হয়েছিল মানে আমি পরপর ভিডিও না দিয়ে মানে আমি অনেক দিন গ্যাপে গ্যাপে ভিডিও দিতাম, তো এইটা একটা বড় ভুল আমি করেছি। তো তোমরা অবশ্যই যারা ভিডিও করো বা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই ভুলটা করো না, কারণ পর মানে নয়তো ভিডিওর রিচটা অনেক কমে যায়। আর ইউটিউব হলো একটা ভীষণ ধৈর্যের জায়গা, যেই ধৈর্যটা আমার একদম নেই, মানে আমি হলাম ভীষণ একটা নেগেটিভ মানুষ। হ্যাঁ মানে আমি একটু কিছু হলেই ভীষণ ডিমোটিভেট হয়ে যাই, মানে আমি ভাবি যে আমার দ্বারা আর হবে না, আমার দ্বারা আর হবে না, এই আমার দ্বারা হবে না হবে না, করতে করতে পেমেন্ট ঢুকে গেল, মানে এরকম আর মানে আমি মানুষ, মানে আমি ভাবি যে আমার দ্বারা হবে না হবে না, এই করতে করতে আমি ভিডিও মানে দিতামই না। মাঝে মাঝে যখন আমার কম ভিউ আসে না মানে আমি এত ডিমোটিভেট হয়ে যাই আমি ভিডিওই দিই না। তো কিছু কিছু মানুষ এরকম আছে যারা আমাকে বলে যে কিরে ভিডিও দে আবার ঠিক হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে, তুই ভিডিওটা অন্তত দিতে তো থাক। তোমরা অনেকে ভাবছো যে ইউটিউবে মানে ভিডিও দিলেই হয়তো তাড়াতাড়ি মানে ভিউ এসে যায়, মানে এই এই চিন্তাধারাটা অনেকের আছে, আমারও ফার্স্ট ছিল যখন আমি ইউটিউব করতাম না, তখন আমি অনেক এরকম ক্রিয়েটারদের দেখতাম যে এত 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 ভিউ আসে, তখন আমিও ভাবতাম যে হ্যাঁ কোনো ব্যাপার নেই তো এত এত ভিউ আসছে, কিন্তু এটা একদমই নয়। ইউটিউব একটা ভীষণ ধৈর্যের জায়গা, অনেক এক এক সময় খুব ভালো চলে কারোর কারোর ভিডিও, আবার এক এক সময় তার ভিডিও অনেক ডাউন চলে। আমার চ্যানেলে এরকম হয়, এক এক সময় প্রচুর ভালো মানে ভিউ আসে, এক এক সময় খুব কম আসে, তো এইগুলো চলতেই থাকে। অনেকে ভাবে যে আমার তো প্রচুর ফ্রেন্ডস আছে, আমার তো ফ্যামিলিস মানে আমার রিলেটিভস অনেক আছে, সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তো আমার তাড়াতাড়ি হয়ে যাবে, মানে আমার 1000 সাবস্ক্রাইবারও হয়ে যাবে, আমার 4000 ঘন্টার ওয়াচ টাইমও হয়ে যাবে। এটা হচ্ছে সব থেকে বড় ভুল আমার ক্ষেত্রে হয়েছে। আমার ফ্রেন্ডস ফ্যামিলি বলতে পারো, ফ্যামিলির গুণে গানে 2-4 জন এরা হয়তো আমার ভিডিও দেখতো, আর ফ্রেন্ডস
দেখতো না, সত্যি কথা বলতে আমার কোনো বন্ধু আমার ভিডিও দেখতো না, কেউ দেখে না ভাই ওরকম। সবাই বলে যে মানে আমাকে তো অনেকে মুখের ওপর বলতো যে কি ভিডিও করিস, ওসব ভালো লাগে না, ওইসব ভিডিও আমার পাঠাবি না। আমি প্রথম প্রথম এরকম শেয়ার টেয়ার করতাম, তো তারা বলতো এইসব ভিডিও টিডিও আমাকে পাঠাবি না, এইসব ভালো লাগে না, এই সেই। তো এইগুলো হয়, তো এইগুলো অনেক কিছু তোমাকে মাথায় নিয়ে যারা এখন ভাবছো যে চ্যানেল একটা ক্রিয়েট করবো, তো একদম এই সব কিছু মানে মেন্টালি প্রিপেয়ার হয়ে চ্যানেলটা ক্রিয়েট করবে, কোনো ফ্রেন্ডস ফ্যামিলি কেউ ইয়ে করে না ভাই। তো এই গেল, আমার চ্যানেল স্টার্ট করি আমি ডিসেম্বরে 2021-2022 দুর্গাপুজোর পর, মানে দুর্গাপুজোর সময় আমার চ্যানেল মনিটাইজ হয়, আর আমার পেমেন্ট আসে হলো এই মান্থে, মানে এপ্রিলের, মানে 2023 এপ্রিলের 21 আমার কাছে একটা মেল আসে যে তোমার পেমেন্ট রিলিজ হয়ে গেছে, মোটামুটি 5 working days মধ্যে ব্যাংকে পেমেন্ট ঢুকে যাবে, যদি না ঢোকে তাহলে ব্যাংকে গিয়ে কথা বলতে। তো আমি সেরকম ভেবেই চলছিলাম, দেন আমার কাছে 23 একটা আরেকটা মেল আসে, সেটা হচ্ছে আমার ব্যাংকের থেকে আসে, যেরকম সুইফট কোডের কিছু ব্যাপার। তো আমি তো এইগুলো জানি না কোনো ব্যাপার, আমি ইউটিউবে অনেক দেখলাম, তো সেইরকমভাবে আমি কিছু বুঝতে পারছিলাম না। দেন আমি ওই মেলটাকে নিয়ে ব্যাংকে যাই, ওখানে একটা চালান টাইপের এসেছে, মানে ওরা কত ডলার রিলিজ করেছে তার এগেনস্টে এখন ডলার কত করে চলছে, আমি কত পেমেন্ট পাবো, অ্যান্ড আরও ডিটেলস, মানে আমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আমার নাম হেনা তেনা। মেল আসে একটা মেল, তার সঙ্গে একটা পিডিএফ আসে চালান মতো, তো সেটা নিয়ে আমি ব্যাংকে যাই 23 আমার কাছে এই মেলটা আসে। তো আমি 23 ব্যাংকে যাই, সকালবেলা মেল এসেছে, আমি দুপুরবেলা ব্যাংকে গেছিলাম। তো আমাকে ব্যাংকে থেকে বলে এরকম যখন অন্য কোনো কারেন্সি থেকে যখন অন্য কোনো কারেন্সিতে এরকম ট্রান্সফার হয় তো এরকম একটা সুইফট কোডের ব্যাপার থাকে, তো সেটাই এসছে, কিছু কর করতে হবে না। আমি অনেক ক্রিয়েটারদেরই দেখেছি যে তারা বলে যে 28 মানে 28 নাকি টাকা ব্যাংকে ঢুকে যায়, তো আমি সেরকম ভেবেই চলছিলাম যে 28 আমার ব্যাংকে টাকা ঢুকে যাবে, কিন্তু হঠাৎ করেই দেখলাম 26 আমার দুপুরবেলা একটা এরকম কল মতো আসে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড। তো আমি ভাবলাম এখন এরকম কিসের ক্রেডিট হবে, কারণ আমার তো পেমেন্ট আসার কথা, আমি সবার যা দেখেছি 28 তো আমাকে ব্যাংক থেকেও বলেছিলো যে মোটামুটি এরকম 27-28 মধ্যে টাকা ঢুকে যাবে। এবার আমি ভাবছি আমার তো কোনো স্কলারশিপ আসারও ব্যাপার নেই, কারণ আমার স্কলারশিপ আমি পেয়ে গেছি মোটামুটি আগের মাসে, আমি স্কলারশিপ পেয়ে গেছি আমার এমকমের। তো আমি ভাবলাম কিসের টাকা ঢুকেছে, তো দেন আমি পেটিএম থেকে আমি মাঝে মাঝে আমার ব্যাংক অ্যাকাউন্টের মানে কত কী ব্যালেন্স আছে চেক করি, তখন আমি চেক করে দেখছি যে হ্যাঁ টাকা ঢুকেছে, তখন তো আমি মানে আলাদাই একটা খুশি, মানে এরকম উঠছি, তো ভীষণ মজা পেয়েছি, মানে মানে আমি আমার মজা আমি বলে বোঝাতে পারবো না। তো এবার আসি আসল কথায় যে কত আমি পেমেন্ট পেয়েছি। জানি 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 তোমরা এখন অনেকেই ভাবছো যে ধুর তুই এত না বকে বলতো বাবা কত টাকা কি পেয়েছিস। আমিও যখন অন্যের ভিডিও দেখতাম আগে ভাবতাম যে বাবা এত না বকে তাড়াতাড়ি বলো না যে কত পেমেন্ট পেয়েছো, কত অ্যামাউন্ট এসছে তোমার। বলছি দেখো এটা হচ্ছে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে যে কত মানে অ্যামাউন্ট আমি পেয়েছি সেটা বলা, তো আমি তোমাদেরকে অন্যভাবে বলে দিচ্ছি, মানে আমি তোমাদেরকে একটা প্রোডাক্টের নাম বলে দিচ্ছি, ওই প্রোডাক্টের যা অ্যামাউন্ট ওই প্রোডাক্টটা আমি যা অ্যামাউন্ট পেয়েছি ইউটিউব থেকে মানে ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেই জিনিসটা আমি কিনতে পারবো। সো আমি যা পেমেন্ট পেয়েছি তাই দিয়ে আমি Realme 8 128 GB এই মোবাইলটা কিনতে পারি এখন। তো আমি এই প্রোডাক্টটা তোমাদের ডিসক্রিপশানে অথবা ভিউ প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নিও যে এই প্রোডাক্টটার কত কী প্রাইস আছে। তো এইটা আমি এখন কিনতে পারবো, এই হলো আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। তাহলে অবশ্যই চোখ রাখো, দেখতে পারবে আমি কী টাকাটা কীভাবে কাজে লাগাই আর কি। ইউটিউব রিলেটেড তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই ভিডিও রেডি করব, মানে যা কমেন্ট তোমরা করবে তার এগেনস্টে আমি ভিডিও রেডি করব, কী কী তোমাদের সমস্যা আছে না আছে, কোনো যদি তোমাদের অ্যাডসেন্স নিয়ে প্রবলেম থাকে বা কী কী করতে হয় হ্যানা তেনা এই নিয়ে যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই নিয়ে একটা ভিডিও করব আর। তো অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। তো চলো খুব ভালো থেকো, টাটা বাই।